ছিটমহল সমস্যা থেকে শুরু করে পাচার ও চোরাচালানের মতো একাধিক সমস্যার সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতে এলেন বাংলাদেশি প্রতিনিধি দল। এদিন দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনে বাংলাদেশের 9টি জেলার আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দিলেন বাংলাদেশ সীমান্তবর্তী উত্তরবঙ্গের 6টি জেলার প্রশাসনিক ও বিএসএফ আধিকারিকেরা। ছিটমহল সমস্যা থেকে শুরু করে পাচার ও চোরাচালানের মতো একাধিক সমস্যার সমাধানে উচ্চ পর্যায়ের বৈঠকে যোগ দিতে ভারতে এলেন বাংলাদেশি প্রতিনিধি দল। বৃহস্পতিবার দক্ষিণ দিনাজপুর জেলার ভারত বাংলাদেশ সীমান্তের হিলি চেকপোস্ট দিয়ে 59 জনের এই প্রতিনিধি দল ভারতে প্রবেশ করেন। শুক্রবার দুপুরে মালদা জেলা প্রশাসনিক ভবনে বাংলাদেশের 9টি জেলার আধিকারিকদের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকে যোগ দেন বাংলাদেশ সীমান্ত ঘেঁষা উত্তরবঙ্গের 6টি জেলার প্রশাসনিক ও বিএসএফ আধিকারিকেরা। এদিন দিনভর সীমান্ত সমস্যায় একাধিক বিষয় নিয়ে বিস্তর আলোচনা হয়। ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার ছিটমহল সমস্যা থেকে শুরু করে পাচার চক্র, করিডোর ইস্যু, ল্যান্ডপোর্ট সমস্যা প্রভৃতি সমাধানে এদিন ভারতে পৌঁছান বাংলাদেশের আধিকারিকেরা। ভারতীয় সীমান্ত লাগোয়া চাপাই নবাবগঞ্জ, নওগাঁ, জয়পুরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট ও কুড়িগ্রাম সহ তৎসংলগ্ন আরও 6টি জেলা থেকে একজন করে সরকারি আধিকারিক সহ বাংলাদেশ বর্ডার গার্ড ও পুলিশ আধিকারিকেরা ভারতে পৌঁছান। এদিন মালদা জেলার প্রশাসনিক বৈঠকে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, মালদা জেলার কয়েকটি জেলার ডিএমএসপি উপস্থিত ছিলেন। বাংলাদেশের জয়পুরহাট ডেপুটি কমিশনার মোহাম্মদ জাকির হোসেন বলেন, সীমান্ত সমস্যার একাধিক বিষয় নিয়ে বৈঠক বাংলাদেশের 9টি সীমান্তবর্তী জেলার পাশাপাশি ভারতীয় 6টি জেলার প্রতিনিধিদের নিয়ে আলোচনা হয়। আজকে বিষয়বস্তু কি ছিল মিটিং এর? আজকে বিষয়বস্তু ছিল হচ্ছে কি, এটা ডিসিডিএম বাংলাদেশ সাইডে ডিসি এবং মানে ইন্ডিয়ান সাইডে 6টা জেলার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটদের ডিসিডিএম লেভেলের মিটিং হয়। প্রত্যেক বছরই এটা হয়, নতুন কিছু নয়। সেক্ষেত্রে ইস্যুস আগে থেকে ফ্রেম করা থাকে, যে ইস্যুসগুলি ডিসকাস করার ছিল সেগুলোর মধ্যে মালদা জেলার দুটো যে ইস্যু ছিল সেগুলো আমি বলতে পারি। এক হচ্ছে গিয়ে হবিবপুর অঞ্চলে, হবিবপুরে একটা বিওপিতে বাংলাদেশ সাইডে একটা বিওপির তলা থেকে ল্যান্ডস্লাইড হচ্ছে, আমাদেরও একটা বিওপি নষ্ট হচ্ছে। এই দুটো বিওপি যৌথভাবে মানে সম্মতি গ্রহণ করে, দুটো গভর্নমেন্টের এবং বিএসএফ এবং বাংলাদেশ সাইডে বিজিবির সম্মতি গ্রহণ করে ওটাকে রিপেয়ার করা। ওটা আমাদের হবিবপুর ব্লকের একটি বিওপির মধ্যে পড়ছে। দ্বিতীয় ইস্যু যেটা হচ্ছে গিয়ে স্মাগলিং এবং যে জিনিসগুলি হয়ে থাকে, স্মাগলিং এবং ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটস, সেগুলো নিয়ে আলোচনা করা হয়েছে। বিএসএফ এবং বিজিবির মধ্যে আলোচনা হয়েছে, দ্যাট হ্যাজ বিন মিনিটেড। এই দুটি আলোচনা এগ্রি করেছে টু কাম অন ভেরি হার্ড অন এনি টাইপ অফ স্মাগলিং অ্যাক্টিভিটিস, সেটা ফেক ইন্ডিয়ান কারেন্সি নোটসই হোক বা নার্কোটিক্সই হোক। উত্তরবঙ্গ নিউজ ব্যুরো, অখিল সরকারের রিপোর্ট। Himalayan Optics, Eye Care and Contactless Clinic, Computer Eye Testing, हर तरीके की Power Glasses, Branded चश्मा और हर तरीके की Stylish Sunglasses उपलब्ध है। तो आज ही आइए Himalayan Optics, हनुमान मंदिर रोड, जयगांव। Contact Number 03566265101।
কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জায়গা।